धान जाना सलाका या शक्षुरुं श्री गुरुवे नमः नमः बिष्णु पादाय पिस्तु प्रस्थाय भूतले श्रीमते भक्तिबद्धं तर श्वामिने इतना नमस्ते सारस्ती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी आस्तचत दशतारिने पंचाकुप्श पिपा सिंधुव पतिता पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम आजालबितुजौ कनकावदीर्तनकमलायता दिजभर जुगधर्म पालौ बंदे जगद प्रियकता शिरा ददतनिजगुप्तभीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरज विदतारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिभ्यविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैत पदाधर शिवासादी श्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम राम हरी हरी मुखम कर गिरी जत्पात मंदे माधव श्री गुरुदेव तारी नम श्री चैतन्य ईश्वर नमः ओम विष्णु पादाय भूतले श्रीमते जय प्रकाश एक मिनट तो हमारा श्रवण कर श्री चैतन्य चरितमृतम আমরা শ্রবণ করছে শ্রী চৈতন্য তীর্থামৃত পঞ্চম অধ্যায় নিত্যানন্দ স্বরূপ সম্পর্কে সে সম্পর্কে আমরা বলরাম মূল শঙ্কর সাহাশঙ্কর সহ বিষ্ণু শ্রবণ করলাম তারপরে গরবধক বিষ্ণু সম্পর্কে বর্ণনা করা আছে তো মহাবিষ্ণু কিভাবে প্রতি ব্রহ্মাণ্ডে গর্ভতক বিষ্ণুকে প্রবেশ করছে কালকে আমরা শুনলাম সেই তো পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সেই তো পুরুষ মানে কোন পুরুষ মহাপুরুষ প্রথম পুরুষ অবতার সেই মহাবিষ্ণু তিনি কি করেছেন না অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে সেটা শ্রবণ করেছে তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে প্রকাশিত সব অন্ডে প্রবেশিলা বহু মূর্তি হইয়া সব অন্ডে মানে বহু মূর্তি হইয়া গর্ভধক সে বিষ্ণু রূপে তিনি কি করেছেন প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন শ্লোকে গর্ভ বিষ্ণু লেখা নাই কিন্তু অনুবাদ প্রহূপাচীটা লিখেছেন ঠিক আছে ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার স্থান রাইল বিচার প্রবেশ করে দেখছেন সব অন্ধকার হ্যাঁ তখন নাহিক স্থান তিনি বিচার করছেন বিচার করে কি করলেন নিজাঙ্গ শ্বেদ জলে করিল সৃজন সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ ব্রহ্মাণ্ড প্রবেশ শূন্য দেখছেন অন্ধকার দেখছেন তখন সে গর্ভদক্ষা বিষ্ণু নিজের অঙ্গ থেকে শ্বেদ ঘাম সৃষ্টি করে ব্রহ্মাণ্ডের অর্ধেক জল এই ঘামে ভরে দিলে ব্রহ্মাণ্ড প্রমাণ পঞ্চাশত কোটি যোজন আয়ম বিস্তার দুই হয় এক সব আয়ম মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রশ্ন ব্রহ্মাণ্ড প্রমাণ ব্রহ্মাণ্ডের আয়তন কত না পঞ্চাশ কোটি যোজন এক যোজন আছে আট মাইল তাহলে পঞ্চাশ কোটি মানে চল্লিশ কোটি মাইল চল্লিশ কোটি মাইল এই ব্রহ্মাণ্ডের আয়তন আর সেটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে চল্লিশ কোটি মনে ব্যাস তার ব্যাসটা চল্লিশ কোটি হবে বুঝতে হবে জলে ভরি অর্ধ তা করিল কইল নিজ বাস আর অর্থে শত্রু চতুর্ভুবন প্রকাশ সে যে অর্ধেক জল তিনি পূর্ণ করলেন ব্রহ্মাণ্ডের সেই জলের উপরে তিনি বাস করলেন হ্যাঁ আর বাকি অর্ধেকটা কি করেছেন এই চতুর্দশ ভুবন তিনি সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডের কথা বলা আছে একটি ব্রহ্মাণ্ডের কথা বলা আছে ঠিক আছে যে ব্রহ্মাণ্ড সপ্ত আবরণে হ্যাঁ আবৃত রয়েছে এই চতুর্দশ ভবনটি কি এটা ভাগবত দ্বিতীয় স্কন্ধের পঞ্চম মধ্যে বর্ণনা করা হয়েছে চতুর্দশী ভুবনের কথা যারা আর ভালোভাবে জানতে চান আপনারা পাঠ করতে পারেন শ্রীমত্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ চতুর্দশ মধ্যে সাতটি উর্ধ্ব লোক আছে সাতটি অধলক লোক রয়েছে এভাবে চোদ্দটি হল তো উপরে রয়েছে কি ভূর ভুব স্ব মহাজন তপ সত্য নিম্ন রয়েছে তল তলে রয়েছে তল অতল বিতল এ তিনটা মনে রাখবে ভূলোক সলক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্য লোক হয়ে তো নিচে নামগুলো গুলো মনে রাখতে কি অসুবিধা তলে তলে মানে তল অতল বিতল তিনটা হয়ে গেল তল অতল বিতল তারপরে নিতল তলাতল মহাতল আর সুতল এইভাবে সাতটি হল তো নিম্ন লোকগুলিকে বলা আছে পাতাল উপর গুলো হচ্ছে ভুল লোক থাকে সতলোক পর্যন্ত সেগুলো বলা আছে স্বর্গলোক ভুব লোক থাকে আর ভুল বলা আছে বর্তলক সেইভাবে আমরা চতুর্দশ ভুবন বলি আহ চতুর্দশ লোক বলি আর ত্রিভুবনও বলা হয় ঠিক আছে চতুর্দশ ভুবন হচ্ছে ভূলোক লোক উপরে সাতটা হ্যাঁ আর তল থাকে নিচে সাতটা চতুর্দশ ভুবন এই চতুর্দশ ভুবনকে তিন ভাগে ভক্ত করা হলো আহ স্বর্গমর্ত পাতাল স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন হলো পাতাল স্বর্গ মর্ত মত লোকটা হলে ভূলোক আর উপরে যে ভূব লোক থাকে সত্য সেটা স্বর্গ লোক বলা সবগুলো স্বর্গ লোক বলা আর এগুলো সবকে পাতাল লোক পালা ত্রিভুবন হয়ে গেল ত্রিলোক 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 নেই ত্রিভুবনে নেই বলা চতুর্দশ ভুবন তাকে ত্রিভুবনে ভাগ করা হয়েছে ঠিক আছে উপরে দিকে ভ্রুব লোক থাকে সাত লোক হল হচ্ছে লোকগুলো বোলা হল স্বর্গ লোক নিচে গুলো বলা হলো পাতাল ত্রিলোক ত্রিভুবন হয়ে গেল তাহ প্রকল বৈকুন্ঠ নিজ ধাম শেষ শয়ন জলে করিল বিশ্রাম সেখানে তিনি তার নিজ ধাম বৈকুণ্ঠ প্রকাশ করলে এবং শেষ যায়। জলে তিনি কল সেই প্রতিটা ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু গরম থেকে বিষ্ণু প্রবেশ করেছেন এই ব্রহ্মাণ্ড প্রবেশ করেছেন এই ব্রহ্মাণ্ডব অন্ধকার দেখছেন তার নিজের অঙ্গ থেকে ঘাম সৃষ্টি করেছেন সে অর্ধকে জলে যে সেখানে তিনি নিজের ধাম বৈকুণ্ঠকে প্রকাশ করেছেন সেখানে মানে কোথায় এই জলে আর সেখানে শেষ শযায় তিনি শয়ন করেছেন অনন্ত শয্যা করিল শয়ন সহস্র মস্তক তার সহস্র হস্ত সহস্র নয় সর্বতার বীজ জগত কার সেখানে তিনি অনন্ত শযায় শয়ন করলেন ভগবান অনন্ত সহস্র মস্তক সহস্র ভগবান অনন্ত সহস্র মস্তক সহস্র বদন সহস্র হস্ত সহস্র পাত সহস্র নয় বিশিষ্ট তিনি সমস্ত অবতারের বীজ এবং জড় জগতের কারণ ঠিক আছে তাৎপর্য করবদক্ষা বিষ্ণু তার শেষ শয্যায়ে সহন করে

এই জড়জগতের সমস্ত অবতারের উৎস আর দশাঙ্গুলম এটা না ঠিক আছে আচ্ছা তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম শত্রু তাই গর্ব থেকে বিষ্ণু নাভি পদ্ম থেকে একটা পদ্ম সৃষ্টি নাড়া সৃষ্টি হচ্ছে নাড়ার উপরে নালের উপরে ফুল ফুলের মতন একটা কল্পনা করা হচ্ছে সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম সদ্ম মানে কি সেগু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম প্রতিদিন ভক্তরা বলে তো আমার মনে হয় অনেক ভক্ত জানে না কি কেবল ভক্তি সদ্ম ভকতি সদ্ম মানে স্থান ভক্তির স্থান ভক্তির ঘর ভক্তির থাকার জায়গা জন্ম সদ্ম মানে জন্মস্থান ব্রহ্মার জন্মস্থান হলো ওই নাভিপদ আর তার জন্মস্থান হল পদ্ম আর সে পদ্মনালা পদ্মনালার উপরে তো থাকলেন ব্রহ্মা পদ্মনালার মধ্যে থাকলো কি চতুর্দশ ভগত দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল এইভাবে ব্রহ্মা হয় পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড কর তেহ মানে কি মানে ভগবান তারপরে ভগবান হম তিনি কি করলেন না ব্রহ্মা রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা হয়ে গেল গুণবতার যেরকম মহাবিষ্ণু অবধিক সেখানে বিষ্ণুকে বলা হল পুরুষ অবতার আর অবতার আছে পুরুষ অবতার আছে সে বিষ্ণু পালন করেছেন ব্রহ্ম সৃষ্টি করেছেন ব্রহ্মার মধ্যে সৃষ্টি করেছেন ব্রহ্ম হয়া সৃষ্টি করিল সুযু হৈা করে জগত পালন গুণা তীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া তো সেই বিষ্ণু মায়াচিত তাকে স্পর্শ করতে পারে না তো এই সম্পর্কে বলছেন যদিও বিষ্ণু আছেন জড় জগতের অধিষ্ঠাত প্রভাবিত হন না সত্যগুণ তিনি পালন করেন রজগুণে ব্রহ্মা সৃষ্টি করেন তমগুণে শি সংহার করেন তো যদিও বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধিষ্ঠাত্রের দেবতা হ্যাঁ কিন্তু সত্যগুণ প্রভাবিত হন না কেন তিনি তার চিৎ শক্তির দ্বারা সে গুণকে পরিচালিত করছেন এই সত্যগুণা যে গুণগুলি ভগবান চিৎ শক্তির দ্বারা এই গুণকে পরিচালিত করছেন আর এই গুণ তাকে পরিচালনা করেন তাই না শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত প্রকাশ করে বিভিন্ন গুণগুলি তিনি পরিচালনা করেন যেহেতু বিষ্ণু সত্যগুণ বিস্তার করেন তার একটি নাম সত্য তনু বিষ্ণুর একটি নাম সত্যতনু শ্রীদক্ষা বিষ্ণু বিবিধ অবতারগণ ও সত্তনু নামে পরিচিত এ সমস্ত বৈদিক শাস্ত্র বর্ণনা করা হয়েছে যে শ্রী বিষ্ণু থেকে মুক্ত শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে বলা হয়েছে হরি নির পুরুষ প্রকৃত স্ব উপদ্রেষ্টাত নির্গুণ ভাবে भजन तंग भजन भजन निर्गुण भजन बहुत सुंदर श्लोक भागवत संस्कंद 88 अध्याय पांच नंबर श्लोक का इस श्लोक का मुखस्थ कर भाला हरि ही निर्गुण सख्या पुरुषः प्रकृतिते परा स सा, सर्वद्रिप्त तंग भजन निर्गुण भवे পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বদাই জড় মুক্ত অনুষ্ঠান তিনি জড় জগতের অতীত তিনি ব্রহ্ম আদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস তিনি সবকিছুর সাক্ষী তাই যিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আধার করেন তিনিও জড় জগতের কলস থেকে মুক্ত হয় আরাধনা করার ফলে জড় কলস থেকে মুক্ত হওয়া যায় তাই তাকে বলা হয় যা পূর্বে বর্ণিত ভগবানকে সত্যতনু বলা হয় কেন তাকে উপাসনা করলে সমস্ত জড়কলুষ মুক্ত হয় হরি নির্গুণ ত্রিগুণের অতীত অর্থাৎ ত্রিগুণের প্রভাবে যে জড় কলুষ তা থেকে তিনি মুক্ত নির্গুণ সাক্ষাৎ প্রকৃতের প্রভাব জড়া প্রকৃতের জড়িত তিনি সব কিছু দেখেন উপদ্রষ্টা প্রতি জীবের হৃদয় উপকার কাছে বসে সব দেখেন ব্রহ্ম আদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস আর সবকিছু তিনি হচ্ছেন সাক্ষী রুদ এটা ব্রহ্মা রূপে গেল তো রূপ ধরি করে জগৎ সংহার ভগবান বিষ্ণু রূপে তিনি সৃষ্টিকাজ করেন আর রূপ ধারণ করে তিনি জগতকে সংহার করেন সৃষ্টি স্থিতি প্রলে ইচ্ছায় যা তো এইভাবে ভগবানের ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় সাধিত হয়ে থাকে তারপরে যদি বলা আছে মহেশ্বর বা সাধারণ জীব ন শিবের তুলনা করে ব্রহ্মসঙ্গীতে বলা হয়েছে যে বিষ্ণু আছেন দুধের মত শিব হচ্ছে দইর মত দই দুধরে বিকার হলেও তা দুধ নয় দইটা দুধ থেকে এসেছে দুধ নয় আর একটা কি বিষ্ণু শিব হয়েছে সম্ভবত প্রাপ্ত হয়েছে আমরা কি দুধ দই হয়েছে দুধ দই হতে পারে দই কোনদিন দুধ হতে পারো এটা জানতাম হিরণ্য গর্ভ অন্তর্জামি জগৎ কারণ যার অংশ করি করে বিরাট তিনি আছেন পরমাত্মা হিরণ্য গর্ব সমস্ত জীবের কাগদের কারণ তার বিরাট রূপে কল্পনা করা হয় এই হিরণ্য গর্ভ শব্দটা আমি শুনেছি কিন্তু এখন আমার মনুষ্য স্পষ্ট অর্থটা কি জানি যে ভগবান হিরণ্য গর্ভ বলা হয় তার অক্ষরী অর্থটা মনে পড়ছে হিরণ্য গর্ভ আর অন্তর্জাল পরমাত্মা আর তিনি হচ্ছেন জগতের কারণ মহাবিষ্ণু যার অংশ করি করে বিরাট কল্প তার অংশকেই বিরাট রূপে কল্পনা করা ভগবান বিশ্বরূপ বি এই হিরণ্য থাকা উচিত হেন নারায়ণ যা অংশের অংশ সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতাংশ তো সমস্ত অবতার উৎস হচ্ছে নারায়ণ আর সে নারায়ণ হচ্ছে নিত্যানন্দ বল অংশের অংশ যে ভগবান বিষ্ণু নারায়ণ জগৎ পালন করেন তিনি হচ্ছেন বলরামের অংশের অংশ দশম শ্লোকের অর্থ কয়লা বিবর একাদশ শ্লোকের অর্থ সুর দশম শ্লোক মানে কি এই আদি লীলা প্রথম অধ্যায় প্রথম ষোলটি শ্লোক যে মঙ্গলাচরণ আমরা শুনেছিলাম তার দশম শ্লোক এটা দশম শ্লোকে নবম শ্লোকে আমরা শ্রবণ করলাম মহাবিষ্ণু কথা দশম শ্লোকে গর্বদক্ষাই বিষ্ণু কথা একাদশ শ্লোকে একাদশ নম্বর শ্লোকে বর্ণনা করবে ক্ষীরদক্ষাই বিষ্ণু সেই শ্লোকটি একশো নয় নম্বর শ্লোক বলে বাংলা পয়ারানুবাদ মাধ্যমে

পরমাত্মা অর্থাৎ সমস্ত যাবে অখিল মানে সমস্ত যাবে অনন্ত নয় সমস্ত যাবে পরমাত্মা অখিল বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই হচ্ছেন পালন কর্তা তিনি বিষ্ণু দুগ্ধাব্দি সাঈ অর্থাৎ ক্ষীরদক্ষ সাই খি ভর্তা

যার কলা সে অনন্ত তাকে অনন্ত নাগ নাম বলে বলা হচ্ছে সেই শেষ নাগ হচ্ছেন তিনি হচ্ছেন রাম তিনি যার কলা শেষ নাগ যার কলা সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রী কমালে আমি প্রাপত্তি করি নারায়ণের নাভিনা মধ্যে ধরণী ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে মান গণি তো এই নাভিনা মানে ক্ষীরদক্ষা বিষ্ণুর নাভি থেকে এখানে নারায়ণ শব্দ যদি ব্যবহার করা হলো বুঝতে হবে সেটা ক্ষীরদক্ষা বিষ্ণুকে নারায়ণ বলা আছে তাই আগের শ্রদ্ধা নারায়ণ বলা তো এই নারায়ণের নাভি পদ্ম থেকে যে পদ্মনালে উদ্ভূত হল মধ্যে তার মধ্যে এই ধরণী অর্থাৎ ভূলোক রয়েছে ঠিক আছে আর ভূলোকের মধ্যে অর্থাৎ ধরণীর মধ্যে সাতটি সমুদ্র রয়েছে ভূলোক তা তার তা ক্ষীর ক্ষীর মধ্যে সেত নাম যে ক্ষীর সাগর আছে তো সে তার মধ্যে শ্বেতদ্বীপ একটি নাম রয়েছে পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম সেখানে ক্ষীর সমুদ্রের মধ্যে রয়েছেন জগতের পালন কর্তা বিষ্ণুর ধাম শ্বেতদ্বীপ পালয়িতা বিষ্ণু অর্থাৎ এই ক্ষীর সাগরের ভিতরে একটা শ্বেতদ্বীপ আছে এই শ্বেতদ্বীপে বিষ্ণু আছে তার নাম হচ্ছে ক্ষীর দক্ষা বিষ্ণু যে বিষ্ণু প্রতিটি জীবের হৃদয় অনুপরমাণু অবস্থান করেছেন তার সেই নিজ ধাম সেতদ্বীপ তার ধাম ক্ষীর সের মাঝে সে হচ্ছেন পালন কর্তা বিষ্ণু তাৎপর্য বলা আছে সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষ শাস্ত্রে নিম্নভাবে সাতটি সমুদ্রের বর্ণনা করা হয় এই সমুদ্র আর চতুর্দশী ভোগান নাম গুলো আপনার নোট করে রাখবেন ভালো সাতটি সমুদ্র লবণ সমুদ্র ক্ষীর সমুদ্র দত সমুদ্র বৃত্ত সমুদ্র ইক্ষুরে সমুদ্র মধ্য সমুদ্র আর স্বাদু জল সমুদ্র আছে দুধে ভরা দৈত্য ভরা ভিত ভরা আখুরে ভাড়া ভরা মধ্যে ভরা মিষ্টি ভরা না আমাদের কপাল খারাপ আমাদের সমুদ্রটা লবণ জলে ভরা কেন না আমাদের সমুদ্র ঘি দই দিয়ে করে দিত সেজন্য ভগবান জেনে জেনে লবণাক্ত করে দিয়েছে সকল জীবের তেহ হয়ে অন্তর্জামী জগৎ পালক তিহ জগতের স্বামী তাৎপর্যকালকে আমরা পাঠ করবো যে ক্ষীর বিষ্ণু যিনি হচ্ছেন নারায়ণ তিনি ক্ষীর সাগরে সত্যদ্বীপ রয়েছেন অবস্থান করেন তিনি হচ্ছেন সকল জীবের অন্তর্জাত তিনি হচ্ছেন জগতের পালন করতেন জগতে শ্যাম ঠিক আছে এই যে এখানে কথা বিশ্রাম হলো

সৃষ্টি করেছেন তারপরে আবার ওইখানে ইয়েতে বলছেন এরপরের লোকে আবার ওই যে নাবিক পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে ব্রহ্মার সৃষ্টি হয়ে আবার চোদ্দ ভূগন তৈরি করছেন তো তিনি তাহলে কি আমাদের এই পৃথিবী মধ্যে আছেন গর্বদা শ্রী বিষ্ণু আছেন যে পৃথিবীর আছে প্রথমে তো বলা হয়েছে আটানব্বই নাম্বার শ্লোকে চোদ্দটা ভুবন তৈরি করেছেন তারপরে আবার পদ্মনালের মধ্যে গিয়ে একশো তিন নাম্বার শ্লোকে বলছে যে সেই ব্রহ্মার সৃষ্টি করার পর সেই পদ্মনালে হইল চোদ্দ ভুবন তাহা ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন তাহলে ওই ওই চতুর্দশ ভুবন আর এই চতুর্দশ ভবন কোনটা কোন পার্থক্য আছে কি বা তাহলে ক্রিদর্শ বিষ্ণু যেখানে সাহিত্য আছেন ওটা কি পৃথিবীর মধ্যে না বাহিরে আমি বুঝি না এই জায়গাটা আপনি একটা ফটো আছে না ওই ফটোটা দেখা তো শিক্ষক তুমি থাকো এই ফটোটা দেখলে বুঝতে পারবে বাহিরে না ভিতরে বুঝতে পারছেন গর্ভদক্ষ বিষ্ণু তার নাভি কমল থেকে সৃষ্টি হচ্ছে এই দেখো আটটা আবরণ আছে নাভি কমলে এই বিভিন্ন প্রকারের গর্ভ বিষ্ণু নাভি কমলে এই বিভিন্ন প্রকারের লোক রয়েছে তো এখানে যা বর্ণনা করা আছে এখানে যে বর্ণনা করা আছে যে সত সাতটা সমুদ্র আছে সমুদ্র রয়েছে আমাদের গরদ বিষ্ণু গর্ব সাগরে শুন সুস্পষ্ট হচ্ছে এটা হবে এটা যে বিষ্ণু পালন করছেন তিনি ক্ষীসাগরে শয়ন করেছেন ক্ষীর সাগরটা অবশ্য এখানে এই ফটোতে ক্ষীর সাগর কোথায় দেখানো নেই যেমন মহাবিষ্ণু দেখানো হয়েছে গর্ভধে সাহেব বিষ্ণুটা কোথায় চলে গেল মা গর বিষ্ণুর নাভি কমল থেকে যে বেরোচ্ছে পদ্মনাড়াটা তার মধ্যেই এই সমস্ত উম চতুর্দশ ভুবন তার মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে একটা ক্ষীর সাগর আছে ক্ষীর সাগরে শ্বেতদ্বীপ আছে শ্বেতদ্বীপে যে বিষ্ণু সয়ন করেছে তাকে বলা আছে ক্ষীরদক্ষায় বিষ্ণু যিনি পরমাত্মা সব জায়গায় আছে যদি সেই বিষ্ণু उठाए এই ফটোতে আবার দেখতে পাচ্ছেন ঠিক আছে মাতা জি মহারাজ আরেকটা ব্যাপার জানার রয়েছে সেটা হচ্ছে যে কিরোদক্ষয় বিষ্ণু নাল পদ্ম থেকে 14টা বুন হয়েছে এরপর সরি গর্ভদক্ষয় বিষ্ণু গর্ভদক্ষয় বিষ্ণু তো কিরদক্ষয় বিষ্ণু বলছেন যে প্রত্যেক জীবের পরমাত্মার উপরে রয়েছে শ্রীদা কৃষ্ণ এই বিষ্ণু যদি নারায়ণ হন তার কি প্রত্যেক পরমাত্মা কি নারায়ণ বলা হয় নারায়ণই নারায়ণই পরমাত্মা এরকম পরমাত্মা চতুর্ভুজ নারায়ণ চতুর্ভুজ নারানই পরমাত্মার রূপ প্রত্যেক জীবের তে অবস্থান করছে আর এখানকার বর্ণনা অনুসারে

হরে কৃষ্ণ মহারাজ শ্রীচন্দ্র প্রণাম মহারাজ এই যে শ্লোকে দশ অঙ্গুলম বলা হলো না এটা মহারাজ পরমাত্মার আয়াতন দশ অঙ্গুলম আমি তো শুনেছি অষ্টাঙ্গুল বলে দশ অঙ্গুলম মহারাজ এটা আমি জানি যে এটা পরমাত্মার আয়তনের কথা বলা হলো আর কোথা কোথা ছয় ইঞ্চি বা আট ইঞ্চির কথা বলা হয়েছে কিন্তু কিন্তু অনুবাদে সেটা লেখা নেই হ্যাঁ এই দিনটা অনুবাদে দেখা দেখানো হয় না তার নিচে যে অর্থটা আছে সেখানে বলে না সেজন্য আমি একটু বিভ্রান্ত হচ্ছিল তারপরে ব্রহ্মাকেও হিরণ্য গর্ভ বলা হয় এরকম জানি আহ ব্রহ্মাকে হিরণ্যগর্ভ বলে এটা খোঁজে বাইর করতে হবে হিরণ গর্ব কি উদ্দেশ্যে বলা হয়েছে হিরণ মহারাজ যেটা আমার কাছে একটা অপরিষ্কার থাকলো সেটা ওই উননব্বই নম্বর শ্লোকে আমি তো জগতে বসি জগত আমাতে না আমি জগতে বসি না আমার জগতে মহারাজ এই সম্পর্কে যদি একটু বিস্তারিত মহারাজ যদি বলে দেন

আমি অযোগ্য ভক্ত এখানে একশো তিন নম্বর অনুবাদে বলা হচ্ছে সেই পদ্মের নালে তিনি চোদ্দ ভুবন সৃষ্টি করলেন এখানে পদ্মের নাল বলতে কি বোঝাচ্ছে মহারাজ পদ্মের নাল বাংলায় কি বলে মাটি থেকে কত কত মানে টাটা ডাটাবা বোটা এরকম কিছু ওই বোটা বোটার আচ্ছা ঠিক আছে মহারাজ অনেক জায়গায় এই যে 14 भुवনে নিচের যে অধলকগুলোর মধ্যে এই রসাতল উল্লেখ করা দেখি রসাতল পাতাল এখানে তো রসাতলের জায়গায় অন্য কিছু দেখছি ও অনেক কোন জায়গা একটু একটু এরকম পার্থক্য এইটাই লাগে যে করে একটাকে ফলো করবেন তাহলে আমি এখানে বলা যে স্বর্ণময় অন্ড হইতে জাত ব্রহ্মা আচ্ছা স্বর্ণময় অন্ড হইতে জাত ব্রহ্মা এটা আবিধানিক অর্থ বলা হচ্ছে হ্যাঁ হয়েছে মহারাজ চন্ডপোধ করলাম মহারাজ এই হিরণ্য গর্ব সম্বন্ধে আমি ভাগবতমে জায়গাতে বিভিন্নভাবে পেয়েছি কোন একটা জায়গাতে পেয়েছি ব্রহ্মা কে আবার গর্ভদশায় বিষ্ণুকে বলা হয় আবার কখনো বিরাট হিরণ্যগুলো বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে তো যাই হোক আমি আমার কথাটা অন্য জায়গায় যে আজকে আপনি ভগবান শিবের কথা বললেন তো সেখানে আমার একটা মনে প্রশ্ন আসলো যে আমাদের যে বিভিন্ন পুত্র রয়েছে এখন বর্তমানে তো আমরা অচ্যুত পত্রিকাতে আছি পূর্বে আমি ছিলাম শিবগুত্রেও ওই শিবগুত্রে অনেক মানুষ আমাকে বলে কি যে শিবই ভগবান তো আমি তারা যে শিব যে ভগবান বলে তাদের যে গুত্র ওই শিব কি রুদ্র না সদাশিব আমি এটা জানতে চাই মহারাজ শিব যে ভগবান নন সেটা তো এখন প্রমাণ করতে পারবো আপনাদের দেখি পায় যে সদাশিব হলেও তো উনি মানে কৃষ্ণের বিকার দূর থেকে দই হয়েছে সদাশিব হলেও ভগবান নন আর রুদ্র হলে তো উনি গুণের মধ্যে রয়েছেন এখন ওই যে কৈশব গুত্র সান্ডিল্য গুত্র শিবগুত্র গুত্র এইসব আছে কি এই ভগবান শিব নিশ্চয়ই সদাশিব নয় আমি বুঝতে পারি আপনি বলছেন যে শিব ভগবান নয় আবার বলছেন ভগবান শিব আমি বলতে চাইছি যে ভগবানকে শিবকে তো সম্মানার্থে বলা হচ্ছে ভগবান কিন্তু অ্যাকচুয়ালি উনি তো ভগবানের দুধ বিকার হয়েছে উনি সদাশিব তো সদাশিব হলেও তো উনি ভগবানের সর্বশক্তিমান ভগবান নন আর তারা যে বলছে যারা মানে শিবপুত্র ওরা বলছে যে শিবই ভগবান তো এই যে শিবপুত্রের যে শিব উনি কি রুদ্র না সদাশিব মানে এটা আমার কনফিউশন হয়ে গেল কোনো কনফিউশন নেই বেশি চিন্তা করছেন তো এই জন্য কনফিউশন মনে হচ্ছে প্রথমে এটা সুস্পষ্ট করুন শিব ভগবান নয় কেন শিব ভগবান গুণ অবতার তো শিবকে ভগবান বলা কোন অসুবিধা নাই তিনি ভগবান শিব ভগবান তো তিনি ভগবানের গুণ অবতার সদাশিব রূপে যে সিদ্ধ লোকে আছে তিনি বিষ্ণু তত্ত্ব তিনি বিষ্ণুত্বর বিষ্ণুর একটা স্বরূপ সদাশি আর তিনি এখানে এই জগতে রূপে প্রকাশ রূপে প্রকাশ হয়েছে এখনই এই যে গোত্র কথা বলছেন গোত্রটা আসলে গোত্রটা মানে কি যখন প্রথম ভগবান সৃষ্টি করলেন বিভিন্ন ঋষিদের মাধ্যমে প্রজাপতি সৃষ্টি হলো প্রারম্ভ যেই ঋষি থেকে যে পরম্পরা আসছে সান্ডিল্য গোত্র এই গোত্র সেই গোত্র বলা হয়েছে আমার অচ্যুত গোত্র বলে অচ্যুত ছিল না আমার ভগবানের ভক্ত বলে অচ্যুত গোত্র বলছে আমি যা জানি শুনি না বইতে পড়ি না আমার সাধারণ জ্ঞান থেকে বলছে অচ্যুত গোত্র বলি এই জন্যই যেহেতু আমার ভগবানের শিবের ভক্ত আমরা শিব শিব গোত্র বলছি কিন্তু আমার মনে হয় না যে গোত্র যেখানে বর্ণনা করা হয়েছে সান্ডিলা গোত্র গোত্র ওই ভিতরে অচ্যুত গোত্র কোথায় আছে আমার মনে সেটা যারা এই গোত্রটার উপরে কর্মকাণ্ড করে তারা ভালো ভালো বলতে পারবে এই গোত্রটা হচ্ছে ঋষিদের পরম্পরা অনুসারে সেই পরম্পরা আমি যা ভাবছি ঠিক আছে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ গর্ভদত্ত বিষ্ণু দেখলাম যে ওই ফটোটা আছে যেটা ওই অবস্থায় আছে কিন্তু ব্রহ্মাণ্ডের ভিতরেই দেখানো হয়েছে যে চতুর্দশ ভুবান আর চারদিকে যে এই সপ্তাহ আবরণ দেওয়া আছে আমার প্রশ্ন হয়েছে আমরা কি এই ব্রহ্মাণ্ডের মানে ভিতরে আছি হ্যাঁ ভিতরে আসি কিন্তু আবার যে তারকা রাশি কিভাবে দেখি ব্রহ্মাণ্ডে উপর পৃষ্ঠে সেখানে প্রমাণ করা হয়েছে যে আমরা পৃষ্ঠে থাকি আর এইটাই দেখানো হয়েছে ভিতরে আছে আমরা আবার যে বিভিন্ন যে গ্রহ উপগ্রহ তারকার আমরা এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছি ব্রহ্মাণ্ডের অর্ধেক জলে ভরা আছে অর্ধেক জলের উপরে আছে এই সাতটা আবরণে ঘেরা আছে উপরে যে অংশ আছে সেই উপরে সাতটা ভুবন রয়েছে সপ্ত ভুবন রয়েছে তার মধ্যে একটা আছে ভূলোক লোক ওই ভূলোকে লোকে এখানে রয়েছে এই সব কথা এখন এই গ্রহ নক্ষত্র গুলো লোক মানে আমি যা শুধু পৃথিবীটা নয় এই স্তরে আর কিছু রয়েছে যে স্বর্গ ভূ লোক ভূগ লোক স্বর্গ লোক উপরে চন্দ্র লোক রয়েছে বৃহস্পতির লোক রয়েছে এর স্বর্গ লোক এর উপরে জন লোক রয়েছে তপলোক রয়েছে এগুলো যারা এই সৃষ্টি তত্ত্ব নিয়ে খুব আলোচনা করে অনেক ভক্ত আমাদের বইও লিখেছে তারাই তারা সুস্পষ্ট বলতে পারে আমাদের একটু সামান্য কিছু ধারণা কল্পনাই করতে পারবো এর উপরে আর বেশি কিছু করা দরকার ঠিক আছে এখন যতটুকু যেভাবে বললাম সেটুকু বুঝে রাখো পরে যে আরো বেশি ইনফরমেশন পাবেন ঠিক আছে তাহলে আজকে সবাইকে অসুখ ধন্যবাদ আগামী কালকে মনে হয় ক্লাসটা চান্স কম হওয়ার কালকে আমি অস্ট্রেলিয়া যাব আজকে বম্বে যাব অস্ট্রেলিয়া গেলে কত টাইম ডিফারেন্স সব যাই না আমি চেষ্টা করব এখানে আসলাম ডেয়াডুনে মিটিং করতে দেখেন অত ঠান্ডা রাত্রি ঠান্ডা तो हमार गाहत व्यथा जर जर भाव से कैसे है ट्रावलिंग करते हैं जाए ना अपना प्रार्थना करूँ ना मुझे ना भालते यात्रा कंप्लीट करे और माय पर प्रयास करे सब एक धन्यवाद बंचा कल्पतरु वस्चा कृपा सिंधु भैया बचा

মহারাজের জন্য একবার করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 যাত্রা শুভ কি যায়